أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين جي আমি 20 বছর তো থাকি ভাই আমি 20 বছর তো ইসকাই চলাই আমার দেশে আমার খুব কষ্ট মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার ঘর বানে দেয় তাহলে আমি দেশেই দাদা আমার ইসকা কিনে আমি দেশেই চলাইতাম আমার কিন্তু ঘর নাই আমার জায়গা জমি নাই বাবা ছোটবেলায় মা ওকে থুয়ে গেছিল নানার বাড়িতে ছিলাম খুব কষ্টের ভিতর ছিলাম দুঃখ করে দুই ভাই বোন মানুষ দাদা এখন আমারও দুটা ছেলে সে একটা মাদ্রাসায় পড়ে একটা সিলেটে পড়ে আমি খুব কষ্টতে আছি ঘর বাড়ি নাই একটু জায়গা নিছি মাননীয় প্রধানমন্ত্রী যদি সে জায়গাতে আমার ঘর করে দেয় তো প্রধানমন্ত্রীর জন্য আমি জীবনভর দোয়া করব দিনাজপুর ঘোড়াঘাট থানা 2 নম্বর পালসা ইউনিয়ন আমি চেয়ারম্যান মেম্বারকে অনেক জিজ্ঞাসা করি আমি সিলেটে থাকি থেকে আমার সাথে তারা দেয় না আমি যদি বারবার প্রশ্ন করি ভূমি অফিসে তো গেছিলাম একবার ঘরের জন্য কয় সময় মতন তোমাদের দিব তো এতদিন এতগুলো ঘর দিল মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যদি একটু ঘোড়াঘাট থানা 2 নম্বর পালসা ইউনিয়ন 2 নম্বর পালসা ইউনিয়ন 6 নম্বর ওয়ার্ড আমাকে যদি হাসি প্রধানমন্ত্রী যদি ঘর দিত তাহলে আমি তার জন্য অনেক দোয়া করতাম আমার ঘর নাই আমি অনেক দিন থেকে ঘর নাই আমি ছোটবেলা থেকে ঘর ছিল না মামারা দিছিল ঘর সেই ঘরে হলো তারা কারে নিছে বউ বাচ্চা আমাদের অনেক বেশি হয়ে গেছে তারা আমাকে আর ঘর দেয় না তারা কইছে আমারই এখন অনেক লোকজন সংকোচ বেশি তুমি কই থাকবা থাকবা তখন আমার বউ 4 বছর হতে সিলেটে চলে আইছে আসে আর যায় না আমরা এখন সিলেটে চৌকিডিঘি থাকি আমরা নাসিরউদ্দিন মাজার এখন সংসার খুব কষ্টের ভিতরই আমরা আছি দিন খাটে দিন খাই একদিন না খাটলে ঋণের ভিতর পড়ে যাই মা বাপের ছিল মা বাপের ছিল আমার মা ওকে যখন ছাড়ে দেয় তখন সে চলে যায় মা ছোটোবেলায় আমাদের থুয়ে চলে তারা চলে গেছে যাওয়ার পথে বাবা মা তো আমরা বিচার করতে পারতাম না এখন কার দোষ কার অপরাধ আমি তো কইতে পারতাম না এটা তো হাদিস কোরআনের কথা তো যখন ছোটোবেলাতে মামার বাড়ি ছিলাম ছোটো তো কুকুরকেও মানুষ জায়গা দেয় অনেক সময় বড় হলে তো আর মানুষকে মানুষ জায়গা দেয় না তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বারবার আমি কইতেছি আমি সিলেটে অনেক দিন থাকি সে যদি আমাকে একটা ঘর বানিয়ে দেয় তাহলে তার জন্য আমি অনেক দোয়া করব আমরা তো আমি সবসময় দেখি প্রধানমন্ত্রী অনেক অনুদান মানুষকে দেয় আমরা কিছুই পাই না 2500 টাকাও কিন্তু সরকারের কাছে আজও পাইনি 2500 টাকা আজও পাইনি কয়েকবার করে দিছে যাস্টা ভাই যাচাই করে যদি দেখলো হন আমরা কিন্তু পাওয়ার উপযুক্তই আমরা কিন্তু 2500 টাকা পাওয়ার উপযুক্তই প্রথম একবার লকডাউনত কিন্তু কিছু পাইছি তারা কিন্তু কম বেশি চাউল দিছে আর 2500 টাকা করে আমরা কিন্তু পাইনি না আমাকে যদি এখনো মাননীয় প্রধানমন্ত্রী যদি ঘর দেয় আমার বাবা মা আমি মা ওক 4 বছর তো দেখিনি আমার মা ওক আমি কত কষ্ট করে আজও 4 বছর তো দেখিনি আমার একটা নিজের বোন মারা গেল মা মায়ের অসুস্থ নানি মারা গেল দেখতে পারলাম না খুব কষ্টের ভিতরে আমি আছি মাননীয় প্রধানমন্ত্রী যদি আমার ঘর দেয় আজও আমি দেশের দাদা আমাকে আমি আমি ঘর দেশে যাইতে চাই ঘরের জন্যই দেশে যাই না আমি কোথায় থাকবো একটা তো ভিক্ষুকেরও ঘর আছে সে আমার ঘর নাই মাননীয় প্রধানমন্ত্রী দল দিনাজপুর 2 নম্বর পালসা ইউনিয়ন ঘোড়াঘাট থানা যদি দেখে আমার জিনিসটা দল তদন্ত করে দেখে আমি কি করে খাই এই জিনিসটা যদি সে দেখে দেখে যদি আমার ঘর বানিয়ে দেয় তার জন্য আমি জীবনভর দোয়া করবো মাননীয় প্রধানমন্ত্রীর জন্যে আমার এক ছেলেও মাদ্রাসায় পড়ে আর একটা ফির এমনিতেই পড়ে স্কুলে পড়ে সেও দোয়া করবে আমাকে যদি সে ঘরের যদি একটা আশ্রয় কেন্দ্র করে দেয় আমাদের থানাতে অনেক অনেক সরকারি জায়গা আছে মাননীয় প্রধানমন্ত্রী যদি তাদের লোকের দ্বারাই আমাদের দাসটা দেয় যাচাই করে যদি দেখে আমি কি করে খাই বারবার আমি করতেছি আমি কি করে খাই সে যদি দেখে তাহলে কিন্তু আমি নিশ্চয়তায় ঘরটা পাবো ইনশাল্লাহ আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দোয়া থাকবে জি আমি 4 বছর তো যাই ঘর বাড়ি যখন তো তারা কারে নিছে আমার মামায়ের জায়গা দিছিল কারে নেওয়ার পর থেকে আর আমি সখন তো দেড়শা রাহা পাগলের মতন আর দেশে যাই না
আগে এক মাস দু মাস পরপর যাইতাম, এখন আর যাই না। তাদের জায়গা তারাই নিছে, আমার জায়গা ছিল তারাই নিছে, আর আমাকে জায়গা দেয় না। আমি সখন আর চলে যাই না, সখন আমার বউ চলে আসছে 4 বছর, তো বাপ মাওকে আমি দেখিনি। মাওকে দেখার জন্য আমার কলিজাটা ফাটে যাইতেছে, মাওক দেখার জন্য আমার জীবনটাই ফাটে যাইতেছে। কীভাবে মাওক দেখবো আমি, সে বারবার আমি কইতেছি। না মনের কষ্ট, সত্যি ভাই মনের কষ্টে আমি যাই না। ঘর নাই, বাড়ি নাই, আমি কীভাবে থাকবো দাদা? আমার তো বউ বাচ্চা নেই, ঘর নাই। তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি বারবার বলতেছি, আপনি যদি জিনিসটা দেখেন ইনশাল্লাহ, আপনি দেখলে জাস্টা ভাই যাচাই করলে, আপনাদের তো লোক আছে, দেখলে আমি কিন্তু ঘর অরিজিনাল পাই যাব। আমার বিশ্বাস আপনি খুব ভালো ন্যায় নীতিমান মানুষ, আপনি দিতে পারবেন। আপনার আল্লাহ অশীল ক্ষমতা দিছে এটা আমি জানি। দোয়া দোয়া করব কেরাত লামিয়া কুনিল্লাযিনা মিন আহলিল কিতাব ইয়াল মুশরিকিনা মুনফাকিনা হাত্তা তাতিহামুল বাইনা ওয়া রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফান মুতাহারা ফিহা কুতুবুন কায়িমা ওয়া তাফারাকাল লাযিউতুল কিতাব ইল্লা মিন বা'দিহি মাযাতুহুমুল বাইনা ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন ফাকিমুস সালাত ওয়া আতুজ যাকাত